কতদিন তোমাকে বলেছি আমার আচমকা ঘুম ভাঙাবে না, মিষ্টি সুরে পাখির মতো করে ডাকবে, উঠো জাগো। কাল তুমি সব শেষে সিগারেট কিনে এনে সামনে দরজা বন্ধ করেছিলে কি? রাতে মনে নেই, মাঝ রাত্রির বেলায় দরজা দরজা কেন করছো? শুয়ে পড়ো না, এসো। আচ্ছা পাখাটা বন্ধ করে দাও তো। কোথায় পাখা? ওই তো মাথার উপর পাই পাই করে ঘুরছে, কত স্পিডে পাখা চালাও কেন গো? কেন গো, ওঠো শিগগির, সব চুরি হয়ে গেছে। চুরি? অসম্ভব, চুরি কেন হবে? দেখ কোথায় চোর, কোথায় কোথায় চোর? পাখড়ো পাখড়ো উসকো পাখড়ো, চোর চোর। কি হচ্ছে কি, আগা পাশ তলা মুড়ি দিয়ে চো চো করছো, কোথায় তোমার চোর? এই তো বললে চুরি হয়ে গেছে। এই তুমি উঠবে কি না? এই তুমি ম্যানেজ করে নাও লক্ষ্মীটি, চুরের মুখ আমি দেখতে চাই না। ও দেখাও বাপ। তুমি কি কাল নেশা করে শুয়েছিলে? ওঠো, যথা সর্বস্ব নিয়ে গেছে। হ্যাঁ সে কি, তুমি কাল কোথায় ছিলে? তোমার পাশে। এই কোথায় কোথায় সেই রাস্কেল কোথায়? বাবা মা তারপর দেখো আমি কি করি। কিভাবে জড়িয়েছ, তোমার ক্ষমতা আছে? নাও বেরিয়ে এসো। চোর চোর চুপ, একদম চুপ। চোর বলে চিৎকার করতে হয় জানো, তারা হলে চোরেরা পেয়ে বসে। তুমি আর একবার চিৎকার করে দেখো, এখন কটা বেজেছে জানো? কটা? ঘড়ি দেখো না, থাকলে তো দেখবো। হ্যাঁ সে কি, আমার অমন দামি দেয়াল ঘড়ি, জার্মানির জিনিস ছিল। আমরা দুজন ছাড়া সবই গেছে, কাল কি খেয়েছিলে? তুমি কি খেয়েছিলে? তুমি কি খেয়েছিলে? না 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 না, এভাবে হবে না, এই তো নিজেদের মধ্যে ফাটাফাটি হয়ে যাচ্ছে। বিপদের সময় একটাই নীতি, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। এসো এসো, হাতে হাত মেলাই। আচ্ছা আমাদের এখন কি করা উচিত? নিজেদের গালে থাপ্পড় মারা উচিত। কে কার গালে মারবে? না 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 না, চুরি নিয়ে রোজের কথা চলে না। পাখাটা কিভাবে খুলে নিয়ে গেল? এক হাত ধরে তুমি শুয়ে আছো, টের পেলে না? এ তোমারই জানা চোর, সবে নতুন পাখাটা কেনা হয়েছে। এই তার মানে কি বলতে চাইছো তুমি? নিজের বাড়িতে আমি নিজে চুরি করেছি, মাথা খারাপ হয়ে গেল নাকি তোমার? তাহলে তিনি তোমারই ভ্রাতা। হাইকোর্ট থেকে ফোনে বললেন, ভূত ঘাটে বড় বড় গঙ্গার ইলিশ মাছ শুয়ে আছে, যাওয়ার সময় একটা তুলে নিয়ে যান, আজ আমি মক্কেল মারা শেষ করে যাচ্ছি। দিদির হাতে রান্না তার অনেক দিন খাওয়া হয়নি, তাহলে তার নামে একটা ডায়েরি করে আসি। কি হবে এখন? আচ্ছা কি কি নিয়েছে কি, বিলকুল সাফ? আমার দেখার সাহস নেই, তুমি দেখো। ভাগ্যিস পরশুদিন গয়নাগুলো লকারে রেখে এসেছিল। এই এই বাড়িতে যাকে তাকে আসতে দিলে না, এই অবস্থাই হয়। আমি কাকে আমার আসতে দিলাম? সবাই তো তোমারই বন্ধু, ছুটির দিন আড্ডা লহড়া নিয়ে তুমি বসাও। এই এই আমার কাছে যারা আসে তারা সব বিগ ম্যান, হ্যাঁ, কেউ ছিঁচকে চোর নয়। আমার কাছে কারা আসে আমি কি করে বলবো? তাহলে দুম করে কথা বললে কেন? বেশ করেছি। না না বেশ করিনি, অন্যায় হয়ে গেছে। চুরি হয়ে গেলে মানুষের মাথা ঠিক থাকে না মাধুরী। এই কি লজ্জার কথা বলতো, ছিঁড়ি ছি চুরি হয়ে গেল, সেম সেম। শোনো না, ব্যাপারটা না চেপে যাও, কাউকে বলতে হবে না। থানায় যাবে না? না থানায় যেতে আমার ভীষণ ভয় করে। আরে একটা ডায়েরি করবে না? তুমি যাও। বাবা বাবা, মেয়ে ছেলে থানায় যাবে আর বেটা ছেলে মাথায় ঘোমটা টেনে বাড়ি বসে থাকবে? আরে এখন মেয়েদের চুপ পড়েছে, তুমি গেলে হয়তো কিছু কাজ হবে, আমি গেলে পাত্তাই দেবে না। আচ্ছা তার চেয়ে চলো সস্ত্রীক যাই।
এজানে জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি যাওয়া। বাচ্চা বিপদে পড়া গেল তো। দাও তোর জামাটা দাও। আচ্ছা কোন থানায় যাব? থানায় তো জানি না। এই আমাদের বাড়িটা কোন থানার আন্ডারে গো? শোনো, মাস্টার মশাইকে জিজ্ঞেস করো, ভোর হয়ে গেছে, উনি এক্ষুনি বেড়াতে বেরিয়ে যাবেন। আরে মানসচন্দ্র জি, এতদিনে স্বাস্থ্য সচেতন হয়েছ? গুড, ভেরি গুড। বৌমা বুঝি কাঁচা ঘুম থেকে তুলে দিয়েছে, মুখে হাসি নেই, গোবদা মেরে আছো। আগে না মাস্টার মশাই, আমাদের সর্বনাশ হয়ে গেছে, সব চুরি হয়ে গেল। হ্যাঁ, সে কি? এই সেদিন বিসেক্সে চুরি হয়ে গেল, আমাদের পাখা টাখা সব খুলে নিয়ে গেছে জানেন। আশ্চর্য হওয়ার কিছুই নেই, ওরা ঘুম পাড়ানোর ওষুধ ব্যবহার করে বাবা। ও, তাই ভাবছিলাম যে থানায় যাব। অবশ্যই যাবে, চলো আমিও তোমার সঙ্গে যাব। যাবেন? এত ঘন ঘন চুরি হবে, পুলিশকে একটু চাপ দেওয়া দরকার, আমাদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে? হ্যালো, হ্যাঁ কি পাওয়া গেছে? লাশ পাওয়া গেছে বাবা, এমন করে বলছো যেন হিরে মাণিক্য পাওয়া গেছে। তা আমি কি করবো? যার লাশ তাকে দিয়ে দাও, সাত সকালে লাশ লাশ করো না। ও করবো মানে? না না, করবে না বলেছি, না করবে না। আমি কি করবো, লাশ কোলে করে কি বসে থাকবো? যা পারো করো, যা পারো করো তো। আর শোনো শোনো, ওই পাঠাটাকে মারতে মারতে নিয়ে আসো। হ্যাঁ নিয়ে আসো, নিয়ে আসো। পলিটিক্স, হ্যাঁ পলিটিক্স, পলিটিক্সের লাশ ফেলে দেবো। হ্যাঁ আসতে পারি? আসতে পারি, এসেই তো পড়েছেন, বলুন কি হয়েছে। বসতে পারি? গিয়ে সকাল সকাল এলো, আসতে পারি, বসতে পারি, বসুন বসুন, বেশি সময় দিতে পারবো না কিন্তু, বলে দিলাম। বলুন কি হয়েছে? চুরি হয়ে গেছে। আরে খুব কষ্ট পেলাম, তো ভোস ভোস করে ঘুমালে চুরি হবে না তো কি হবে? হ্যাঁ ছেলেটা কোথায়? কার ছেলে? আরে বাবারে, কাজের ছেলে, কাজের ছেলে, কোনো খোঁজ খবর না নিয়ে যাদের আপনারা রাখেন। কাজের লোক তো ছিল না, স্বামী স্ত্রীর ছোট্ট সংসার। ও বাবা, তাহলে কে চুরি করলো? হ্যাঁ দেখেছেন কে চুরি করেছে? আরে দেখলে তো ধরেই ফেলতুম। ও বাবা, দেখলে ধরেই ফেলতুম, কি সাহস রে বাবা। ও আমরাই ধরতে পারি না, ধরবেন আপনারা? তাহলে আমাদের কাজ তো অনেক কমে যেত। হ্যাঁ সেই কর্পোরেশন আছে আপনাদের, ভয় চেঁচাতেও তো পারে না, চো চো করেন। হ্যাঁ অধিকাংশ চুরি চোখের সামনেই হয়, বলুন কি হয় না, সত্যি কথা বলবেন? তা হয়। থ্যাংক ইউ থ্যাংক ইউ, এই সত্যি কথা বলার জন্যে আপনাদের জন্য কফি, না কফি আনবো না, চা আনবো, কফিতে ক্যাফেইন বেশি। তুমি দেখলে যখন, তখন কিছু করলে না কেন? আরে প্রথমে চেঁচাবার চেষ্টা করলুম, গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না, হাত নাড়াবার চেষ্টা করলুম, নড়লো না, মাধুরীকে খোঁচা মারার ইচ্ছে ছিল, হাতই নড়লো না তো খোঁচা, দুটো পাখা ঘুরে নিয়ে গেল। আয় ভগবান, কি পাল্লায় ফেললে সাত সকালে, তা খাট শুদ্ধ তুলে নিয়ে যায়নি আমার পূর্বপুরুষের ভাগ্য। নিন জানি। আর কি কি নিয়েছে? সেলাই কল, তিনটে ঘড়ি। তিনটে ঘড়ি? একটা কবজি ঘড়ি তিনটে? ও ভর্তে কি অপচয়! আর কি অপচয় নয়, একটা ছাত্র জীবনে, একটা বিয়ে, আর একটা তো দেওয়াল। আরে বাবা লে, এটা শ্বশুর মশাই এটা ঘাড়ে ভেঙে ঘড়ি একটা তো নিতেই হবে। হ্যাঁ কি বলেন, তা সেলাই কলটাও কি তাই? ওটা আমার বউয়ের পেছন পেছন এসেছিল। আর কি পেছন পেছন এসেছিল? একটা হারমোনিয়াম আছে না গেছে? আছে। আর কি কি নিয়েছে? ওই প্রায় খানচল্লিশ শাড়ি। খানচল্লিশ শাড়ি? মন্দিরে শাড়ি দান করে বেড়ান নাকি? না স্যার, এই তিন চার বছরে জমে গেছে আর কি। স্ত্রীকে খুব তেল দেন বুঝি? হ্যাঁ আমি আর প্রবীণ শিক্ষক বুঝলেন, অনুগ্রহ করে পুলিশি ভাষা সংযত করলে বাধিত হব। আচ্ছা আপনার মুখটা তখন থেকে খুব চেনা চেনা মনে হচ্ছে, কোন স্কুলে যেন? রাজবল্লভ এইচএস, প্রধান শিক্ষক হয়ে রিটায়ার করেছি গত বছর। আরে মাস্টার মশাই আপনি? আমাকে চিনতে পারলেন না? আমি 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 সত্যি
তো পায় পা দিন পা দিন কোথায় আপনার পায়ে পায়ে ধুলো দিনে এসে বাবা এসে তুমি অনেক রোগা ছিলে ওই চোর বদমাস কেলা থেকে সরি মানে মারতে মারতে মোটা হয়ে গেছি এই ভদ্রলোককে আপনার কি হন মাস্টার মশাই আমার প্রতিবেশী বড় ভালো ছেলে স্বামী স্ত্রী যেন দুটি শিল্প পারো তো উদ্ধার করে দাও সে আমি করব তবে পুরোটা পারবো কিনা জানি না মাস্টার মশাই যতটা পারবো নিশ্চয়ই করব তা বলছিলাম মাস্টার মশাই আপনার স্নেহ বাজন যখন তখন ওই আপনার মতো একটু সাহসী করে তুলুন না আমাদের যুগ চলে গেছে সত্য তখন মানুষ এত একা হয়ে যায়নি বিপদে পাশে এসে দাঁড়াতো এখন যে যার সে তার অপরাধীরা তোমাদের চেয়েও সশস্ত্র তা ঠিক চাঁদা করে একজন নাইট গার্ড রাখুন না আমি একজন ভালো সাহসী লোক দিতে পারি আর কেউ চাঁদা দেবে না বাবা সে চেষ্টাও হয়েছে তুমি বিপদে পড়েছো আমি তো তখনই বিপদে পড়িনি মিটিং এ একজন কি বললো জানো কি ঘরে ঘরে পালা করে সব রাত জাগো প্রথম রাতে যদি স্বামী জাগে তো শেষ রাতে স্ত্রী কি বলবে তুমি ইয়ার বলবো আমরা দিন দিন সব গাদা হয়ে যাচ্ছি গাদা এরবে এই সারাদিন শুধু ঘুমাবে এরবে এ এক্ষুনি ফোর্স নিয়ে বেরিয়ে যাও হ্যাঁ যেখান থেকে পারো বিশুকে তুলে আনো হ্যাঁ আমরা তাহলে আসুন আসুন আমি দেখছি মাস্টার মশাই কি করা যায় হ্যাঁ মাস্টার মশাই আমার একটা অনুরোধ ছিল বলে ফেলো মাধুরীকে না প্লিজ বলবেন না যে আমি জেগে জেগে ঘুমাচ্ছিলাম আরে দূর পাগল তা নাহলে সমাজের এই ছিরি হয় এই শুনেছো শুনেছো সাতটা বেলা আবার আগুন লাগলো কোথায় কে জানে